Bismillahirrahmanirrahim. Qur'ani karimer ekti gurutwopurno sura surah Waqi'ah. Amra ei surar alochona amra amader choltechilo to ajke amra ei surar 57 number ayat theke amader alochona shuru korchi. এই সূরার মূল বিষয়টা হলো আখিরাত। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কী জীবনেই এই সূরাটা নাযিল হয়েছে। তো তিনি যখন আখিরাত মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে এবং সেই জীবনের সফলতা ব্যর্থতা আল্লাহর নিয়ামত এবং আল্লাহর শাস্তি এই জিনিসগুলোকে তিনি যখন তুলে ধরতেছিলেন তখন এটি নিয়ে মক্কার মুশরিকদের নানা জাতীয় প্রশ্ন ছিল, সংশয় ছিল। এই বিষয়গুলোকে তারা অসম্ভব মনে করত, এ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল। তো তার জবাবে এবং আখেরাতের যে আল্লাহর মানে মানুষের মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার মানুষের সাথে আচরণ এবং সেই সাথে আখেরাতের যে সম্ভাব্যতা, আখেরাতের যে অপরিহার্যতা, এটাকে এই সূরার মাঝে তুলে ধরা হয়েছে। এবং এই সূরার কথা এটা যে এই ঘটনা যখন ঘটে যাবে তখন তো আর কেউ এটাকে অস্বীকার করবে না। আর যে যতই সংশয় পোষণ করুক এটা তো ঘটবেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত যে তিনি মানুষ যারা সৎকর্মশীল তাদেরকে পুরস্কৃত করবেন আর মানুষের মাঝে যারা অপরাধী তাদেরকে শাস্তি প্রদান করবেন, মানুষের মাঝে যারা অগ্রবর্তী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মানের অধিকারী করবেন, এটা ঘটবে। তো কোরআনে কারিমের মাঝে এই যে মানুষ বিশেষ করে যারা জান্নাত এগুলো যে দুইটা ভাগ, এক হলো মুকাররাবুন আর আরেক হলো আসহাবুল ইয়ামিন, এই আলোচনাটা কিন্তু অন্যান্য সূরার মাঝেও আসছে। বিশেষ করে আমরা এই আলোচনাটা সূরা নিসার মাঝেও পাবো কিছুটা, তারপর এই আলোচনাটা সূরা ধাহরের মাঝেও কিছুটা এসেছে, তারপর এই আলোচনা সূরা মুতাফফিফিনের মাঝেও এসেছে। এই সমস্ত সূরাগুলোর মাঝে এই পার্থক্যের আলোচনা করা হয়েছে। তো এখন যুক্তি পেশ করা হচ্ছে যে ব্যক্তি মানে আল্লাহর ক্ষমতাকে স্বীকার করে তো সে তো আখেরাত স্বীকার করে, যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই এক ফোঁটা পানি থেকে তিনি পূর্ণাঙ্গ মানুষকে সৃষ্টি করতে পারলেন, এক ফোঁটা পানির মাঝে কিছুই ছিল না, লামিয়া কোন সেই আম্মাজ গোয়া যে সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, তো তার এত সুন্দর আকৃতি, তার দেহ, তার এই সুন্দর গঠন, এই সমস্ত কিছু সহ একজন মানুষকে যিনি সৃষ্টি করতে পারলেন তিনি আরেকবার পারবেন, একটা যুক্তি পেশ করা, যুক্তি তুলে ধরা। এরকম এখানে প্রায় যৌক্তিক কিছু প্রমাণ, যে সমস্ত প্রমাণগুলো আমাদেরকে আল্লাহর সাথে পরিচিত করবে আর আমাদের মাঝে এই ইয়াকিনও তৈরি করবে যে আল্লাহ যদি চান আর আল্লাহর যদি সিদ্ধান্ত হয় যে আল্লাহ আবারও আমাদেরকে মৃত্যুর পর ইজা কুন্না ইদা মিতনা অকুন্না তুরাবা, যখন আমরা মরে যাব এবং আমরা মাটিতে পরিণত হয়ে যাব ও আইজামা এবং হাড়ে পরিণত হয়ে যাব, তখন আল্লাহ আমাদেরকে আবারও কী করবেন, পুনরুজ্জীবিত করবেন, এটা সম্ভব, অবশ্যই সম্ভব। তো যুক্তিগুলো আসতেছে আল্লাহ। এক নম্বর যুক্তি যে নাহনু খালাকনাকুম, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, ফালাউলা তুসাদ্দিকুন, তবে কেন তোমরা স্বীকার করছো না, লাউলা তুসাদ্দিকুন, কেন তোমরা বিশ্বাস করছো না,
যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহ বলতেছেন আমাকে আমাকে তোমরা অবিশ্বাস করছো, আমাকে তোমরা অক্ষম মনে করতেছো। এটা এটা কি ভেবে না না ভেবে প্রশ্ন। আফরাইতুম, তোমরা কি ভেবে দেখেছো, মা তুমনুন, যে তোমরা যে বীর্যপাত করে থাকো তোমাদের স্বামী স্ত্রী তোমাদের মিলনে সন্তান আসে পৃথিবীতে, তো তোমাদের এই মিলন দ্বারা যে সন্তান হয়, আন্তুম তাখলুকু নাহ, সে সন্তানকে তোমরা কি সৃষ্টি করো, আম নাহনুল খালিকুন, না আমি স্রষ্টা। এই যে কামেল মুকাম্মাল এক ফোঁটা পানি তা থেকে একটা পরিপূর্ণ সন্তান, এটাকে ফি জুলুমাতিন সালাস ফি বুতুনি উম্মাহাতি, তোমাদের মায়ের পেটের মাঝে তিন তিনটি অন্ধকারের ভিতরে এত সুরক্ষিত জায়গায় যে এটাকে সৃষ্টি করা এবং নিখুঁতভাবে নিপুণভাবে এটাকে সৃষ্টি করা, সুসামঞ্জস্য করে এটাকে গড়ে তোলা, এটা কি তোমরা করেছ না আম নাহনুল খালিকুন, না আমি করেছি, এটা হলো প্রশ্ন। আমি স্রষ্টা তাহলে বিশ্বাস করো না কেন, আমি যদি এটা পারি। আরো সামনে কথা আসতেছে, নাহনু কাদ্দারনা বাইনাকুম, সৃষ্টি তো আমি করেছি, আমি নির্ধারণ করেছি তোমাদের মৃত্যু মৃত্যুর ফল, নাহনু কাদ্দারনা বাইনাকুম বাইনাকুমুল মাউতা, তোমাদের মৃত্যুর ক্ষণটা মৃত্যুর সময়টা আমি নির্ধারণ করে রেখেছি, আমিনকুম মান ইউতাফা মিন ক্বাবলু, তোমাদের মাঝে অনেকেই আছে যৌবন আসার আগে বার্ধক্য আসার আগে তাদের মৃত্যু হয়ে যায়, আবার অনেকে আছে বার্ধক্য পর্যন্ত পৌঁছে, কে কোন পর্যন্ত যাবে, কার সীমানাটা কোন পর্যন্ত, এটা নির্ধারণ কি তারা নিজেরা করে না আমি করি, আমি ঠিক করেছি। অমা নাহনু বিমাসবুকিন, অমা নাহনু বিমাগলুবিন, অমা নাহনু বিমুআজিজিন, আমি তো অক্ষম না, আমি তো পরাজিত না, আমার দ্বারা তো অসম্ভব না। যদি এতটুকু বিশ্বাস করে থাকো যে আল্লাহ তুমি সৃষ্টি করেছো, তুমি হায়াত দিয়েছো, মৃত্যু তুমি দিবে, এতটুক যদি বিশ্বাস করে থাকো তাহলে এটাও বিশ্বাস করো আমি অক্ষম না। আলা আন্ন বাদ দিলা আমসা আলাকুম, তোমাদের মতো অন্যদের পরিবর্তন করে আমি নিয়ে আসবো, আমি পরিবর্তন করে নিয়ে আসবো অন্যদেরকে তোমাদের পরিবর্তে। আলা আন্ন বাদ দিলা, যে তোমাদেরই মতো অন্যদের আমি পরিবর্তন করে আনব, আমি তো সক্ষম। অনুনসি আকুম, আর আমি তোমাদেরকে আকৃতি দান করব, অনুনসি আকুম ফি মালা তাআলামুন, এমন যা তোমরা জানো না, তোমাদেরকে এমন আকৃতি আমি দেওয়ার ক্ষমতা রাখি যা তোমরা জানো না। যেমন আল্লাহ ঘোষণা দিয়েছেন এক জাতিকে কোনো ক্রীড়াদাতা, তো তারা কি হয়ে গেছে, কেনাদা হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়েছে মানুষ, সে মানুষটা বানরে পরিণত হয়ে গেছে, কি তিনি পারেন না, আল্লাহ বলতেছেন আমি তো পারি করে দেখিয়েছি। আর ওয়ালাকাদ আলিমতুম নাশআতাল উরা, তোমরা অবশ্যই প্রথম সৃষ্টির ব্যাপারে জানতে পেরেছ, ওয়ালাকাদ আলিমতুম নাশআতাল উরা, প্রথম সৃষ্টির জ্ঞান তোমরা অর্জন করেছ, তাহলে ফালাউলা তাদের এক কারণ, তবে কেন তোমরা উপদেশ নিচ্ছ না, কেন তোমরা এটা বুঝতেছ না যে যিনি প্রথমবার সৃষ্টি করে করতে পেরেছেন তিনি আবারও পারবেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবারও পারবেন, এই একটা দৃষ্টান্ত, এই একটা যুক্তি, সামনে আরেকটা যুক্তি সামনে আনা হচ্ছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ফালাউলা তুসাদ্দিকুন, স্রষ্টা মানো, হুকুম মানো না কেন, আমার ক্ষমতাকে কেন বিশ্বাস করছো, আফরা আইতুম,
তোমরা কি ভেবে রেখেছো মা তাহারুসুন যা তোমরা বপন করো, তোমরা যে বীজ বপন করো জমিনের মাঝে বীজ বপন করো না, পালতা হয় বীজ কো মিট্টি কি তারিখি মিকুন, মাটির অন্ধকারের মাঝে এই বীজটাকে বলো কে এটাকে পালতা হয়, কে এটাকে লালন পালন করে, এটা তো একটা প্রশ্ন। তোমরা তো বীজটাকে বপন করেছো আর তার উপর সোনালি ফসল হয়, তো খালি বীজ বীজ দ্বারাই সোনালি ফসল হয়, এখানে কি আর অন্য কোনো কিছু ভূমিকা নাই? তোমরা কি মনে করো আন্তুম তাজরাউনাহু যে তোমরা তাকে উৎপন্ন করো, এটা মনে করো তোমরা? তোমরা এটা মনে করো শুধু বীজ দ্বারাই কি একটা গাছ হয়ে যায়, ফসল হয়ে যায়? এটা বৃষ্টির প্রয়োজন পড়ে, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টিকে দেন কোন দরিয়াও কে বোঝো সে উঠাতা হে সাহাব, এই সমুদ্র থেকে নদ নদী থেকে খাল বিল থেকে পানিগুলোকে বাষ্প করে এ মেঘের মাঝে আকাশের মাঝে নিয়ে কে মেঘ তৈরি করে? তোমরা করো? যে জমিনে বৃষ্টি লাগবে মেঘের দরকার, এটার ব্যবস্থাপনা তোমরা করো? কোন লায়া খিচ কর পশ্চিম সে বাদে সাজেগার, এরপরে একদম এখন ফসল ফলবে তার উপযোগী বাতাস, এ বাতাসটা কে আনে? বাতাস তো নানা কিসিমের হয়, অনেক বাতাস পুরনো বাগানকে উজাড় করে দেয়, বিরান বানিয়ে দেয়, পাতাগুলি ঝরে পড়ে, আর যে বাতাস দ্বারা কী হয় এটা প্রাণ পায়, প্রাণ নষ্ট হয় না, প্রাণ হারিয়ে যায় না, বরং এ সমস্ত ফসলগুলো বেড়ে উঠে। এ বাতাসটা কার? কাকিয়ে কিস্তি হয় জমিতে কার? কিস্কায় দূরে আফতা, তারপর এই সূর্যের যে তাপটা আসে এ তাপটা কে দেন? সূর্যটা কার? কিস্তি ভর্তি মোদিও কো খুশায় দেন, মৌসুমগুলোকে এই পরিবর্তনের শিক্ষাকে দিলেন, আর তোমার কাছে একটা ফসল আসবে এটাকে এত সুন্দর আবরণ দ্বারা এটাকে প্যাকিং করে এত চমৎকারভাবে ঢেকে দিলেন কে? একটা আম আসে তাও ঢাকনা দিয়ে আবরণ দ্বারা ঢাকা, একটা খেজুর আসে এটাও আবরণ দ্বারা ঢাকা, একটা ধান আসে ছোট ছোট, ভরে দিলেন কে? আন্তুম তাজরাউনাহু ওয়া খুদায়া, আল্লাহ একবার বলে কে করছে? আল্লাহ ইয়ে জমি তেরি নেহি তেরি নেহি তেরে আবা কি নেহি তেরি নেহি নেহি, এ জমিন তোমার না, তোমার পূর্বপুরুষদের জমিন না, এ ফসল তোমার না, এত বললো না যে এটা আমার ক্রেডিট, আমার পরিশ্রম, আমার মেহনত না, এটা আল্লাহর দয়া, এটা তোমার ক্ষমতা না, তোমার বীজের ক্ষমতা না, আর তোমার সারের ক্ষমতা না, এটা এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এই মাটি আল্লাহর, এই সূর্যের তাপ আল্লাহর, এই বাতাস আল্লাহর, সবই তার, তোমার কি? তোমার কি? আফরা আইতুম মা তাহারুসুন, তোমরা কি ভেবেছো যা তোমরা বপন করো, আনতুম তাজরাউনাহু, তোমরা কি তাকে উৎপন্ন করো, এই ফসল তোমরা ফলাও? আম নাহনু যারিউন, না আমি উৎপন্ন করি, এটা হলো প্রশ্ন। আমি উৎপন্ন করি না তোমরা উৎপন্ন করো? লাউনা শাও, আল্লাহ বলতেছেন যদি আমি ইচ্ছা করি লাজা আল্লাহু হুতামান, আমি তাকে পরিণত করতে পারি খড়কুটায়, করিও
পূর্ণ বাগানটা খেয়ারে পরিণত হয়, খড়কুটায় পরিণত হয়। তাহলে আমি ইচ্ছা করলে খড়কুটায় পরিণত করতে পারি না? পারি। আর আমি যদি এই সমস্ত কিছু নষ্ট করে দিই আর খড়কুটায় পরিণত করি, ফসল তুম তাফাক্কা হন, ফলে তোমরা বুদ্ধিহীন হয়ে পড়, তোমরা বুদ্ধি করে খুঁজে পাবা না এটার সমাধান কোন কোথায়। তোমরা বলতে থাকবে ইন্নাল মুহরামুন, আমরা তো ঋণগ্রস্ত হয়ে পড়লাম, আমাদের ঋণ বেশ নষ্ট হয়ে গেছে, এত টাকার বীজ ফসল হয় নাই, ক্ষতিগ্রস্ত হয়েছি আমি, আমি ঋণগ্রস্ত, আমি জরিমানার মাঝে পড়ে গেছি। বল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত, এটাই তোমরা বলবে। তাহলে এখন পাইছো, এখন এটা বলো আল্লাহ দয়া করে দিয়েছেন, এটা বলো যে যা পেয়েছি এটা মালিকের দয়া না আমার ক্রেডিট না, এটা আমার জমিনের বিশেষত্ব, এটা জমিনের যোগ্যতা না, এটা আমার বীজের যোগ্যতা না, এটা আমার শারীর যোগ্যতা না, এই যোগ্যতা কার? এটা আমার মালিকের দয়া। আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন যে যে মালিক মৃত জমিনকে সজীব করে সোনালী ফসলের তোমাকে অধিকারী করেন, নির্জীব জমিন থেকে ফসল ফলান, সে মালিক মৃত তোমাকে এই জমিন থেকে সজীব করে তুলতে পারবেন না? মালিক তো তা করে দেখাচ্ছেন, ইন্নাল্লাযী আহয়াহা লামুহয়িল মাউতা, যিনি এ মৃত জমিনকে সজীব করে করেন তোমাদেরকে করে দেখান, মৃতদেরকে তিনি সজীব করবেন। অসম্ভব মনে করছ? যিনি স্রষ্টা, যিনি তোমার স্রষ্টা, তিনি এই সমস্ত কিছুকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন। কোরআন আবারও দৃষ্টান্ত দিচ্ছে আমাদের, আফরা আইতুম, যে তোমরা কি অস্বীকার্য করছো আখেরাতকে, এটা কি বুঝি শুনে না না বুঝে অস্বীকার করছো? আফরা আইতুম আল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি ভেবেছো পানি, আল্লাযী তাশরাবুন যা তোমরা পান করো, এই পানি নিয়ে কোনোদিন ভাবছো? আন্তুম আনজালতুমুহু মিনাল মুজলি, তোমরা কি এই পানিটাকে বর্ষণ করাও মেঘ থেকে, আম নাহনুল মুনজিলুন, না আমি বর্ষণ করি, এক ফোঁটা পানি নিয়ে ভাবো, চাঁদ খানি হেকমতে ইউনানিয়া হেকমতে আনিয়া রাহা বাখা, এটা হলো কোরআন তোমাকে জ্ঞান অর্জন করতে বলতেছে, কোরআন তোমাকে বলতেছে এক ফোঁটা পানি নিয়ে গবেষণা করো, আর এক ফোঁটা পানি নিয়ে গবেষণা করলে তুমি আল্লাহকে পেয়ে যাবে, এক ফোঁটা পানি নিয়ে গবেষণা করলে তুমি তৌহিদ জানতে পারবে, তুমি আখেরাত এটাকে তুমি বুঝতে পারবে, সব বুঝতে পারবে। কোরআন তোমাকে এক ফোঁটা পানির মাঝে ভাবতে বলে, পশ্চিমা জ্ঞান বিজ্ঞান তোমাকে বলে এক ফোঁটা পানি, এটার মধ্যে এই জীবাণু আছে, এই জীবাণু আছে, শত শত জীবাণু, তোমার কিছু জীবাণুর ভাইরাসের বলে পানি মানি ভাইরাস, আর কোরআন বলতেছে না পানি মানি তৌহিদ, বাণীর মাঝে কি আছে, তৌহিদের শিক্ষা আছে আল্লাহ করে, আর ওরা শিক্ষা দেয় যে পানি এটা বিষাক্ত জিনিস, এক ফোঁটা পানি তোমাকে করোনার রোগী বানিয়ে দিই। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনু মুনজিলুন, লাউ নাশাউ, যদি আমি ইচ্ছা করি জালনাহু উজাজান, আমি তাকে করে দিতে পারি লবণাক্ত, আমি ইচ্ছা করলে এই পানিটা মিষ্টি না হয়ে এটা লবণাক্ত হতে পারে, এবং এটি স্বাভাবিক ছিল, এই সমুদ্রের পানি তো লবণাক্ত, কিন্তু এই সমুদ্রের উপরে এই মেঘের পানি এটা লবণাক্ত না, এই পানি আবার মিষ্টি পানি,
তাহলে যে পানি ছিল লবণাক্ত এটা মিষ্টি পানি হলো কিভাবে, কে করবে? ফালুদা দাস করুন, তোমরা শুকর করছো না কেন? শুকর মানে তাকে মেনে নেওয়া, শুকর মানে না আখেরাত সম্ভব, সম্ভব না? আরেকটা দলিল দিচ্ছে, আফরাইতুম আন-নার আল্লাতী তুরুন, তোমরা কি ভেবে দেখেছো আগুন যা তোমরা প্রজ্বলিত করো? আনতুম আন শাজারাতুন শাজারাতা, তোমরা কি তার বৃক্ষ সৃষ্টি করো? আমরা হল মুনশিউন, না আমি স্রষ্টা। এই যে বৃক্ষ, এই গাছে গাছে যদি বাসা দেওয়া হয় আগুন চলে উঠবে, আর এই গাছগুলোর স্রষ্টা কি তোমরা না আমি? নাহনু জাআলনাহা তাযকিরা, আমি এসব কিছুকে করেছি উপদেশের উপকরণ। তোমরা কখনো তোমাদের যে সন্তান হয়, তোমাদের যে সৃষ্টি এটি নিয়ে ভাববে? তোমরা আমার কুদরত দেখতে পাবে। কখনো তোমরা তোমাদের ফসল নিয়ে যদি ভাবো যে কীভাবে এই সোনালী ফসল হয়, কীভাবে এই খাদ্যগুলো আমাদের পর্যন্ত পৌঁছে, তোমরা তার মাঝে আমার পরিচয় পাবে। যে পানি তোমাদের জীবন, যে পানি তোমাদের প্রয়োজন, যে পানির দ্বারা অসংখ্য ধরনের প্রয়োজন তোমরা পূরণ করে থাকো, এই পানি নিয়ে যদি তোমরা ভাবো তোমরা আমাকে খুঁজে পাবে। এই যে আগুন, এই আগুন নিয়ে তোমরা যদি ভাবো তাহলে তার মাঝেও তোমরা আমাকে খুঁজে পাবে। অমাতান, এবং এই সব কিছুকে আমি করেছি ভোগ বস্তু রিল মকবিন, পথিকের জন্য, পথিকের জন্য সব কিছু ভোগ করা। কোরআন বলতেছে, কাজেই এই যে সমস্ত বিষয়গুলোর আলোচনা হলো, এই সমস্ত জিনিসগুলো স্রষ্টা আমি, পরিচালক আমি, ব্যবস্থাপক আমি, এবং আমার সাথে এর মাঝে কোনো শরীক নাই। যে একটা সন্তান যে মায়ের গর্ভ থেকে হয়, এর মাঝে তার মা তার সন্তানকে তৈরি করে না, বাবাও তৈরি করে না, বরং মায়ের কি বুথুনি উম্মা হাতিকম, তোমাদের মায়ের সেই গর্ভের মাঝে সৃষ্টি করি আমি, কেউ শরীক নেই, অন্য কারোই জায়গায় কোনো ক্ষমতা নাই। বীজটাকে বপন করে দেওয়ার পর এটা ফসল হওয়া পর্যন্ত এখানে এককভাবে আমি কাজ করি, আমার হুকুম এখানে কাজ করে, এখানে কোনো বাবা কোনো খাজা এখানে কোনো ভূমিকা রাখেন। এই যে তোমাদের পানি, এই যে তোমাদের জন্য মিষ্টি পানির বিতরণ, তোমাদের পানির প্রয়োজনকে পূরণ করা, এই পানির মাধ্যমে তোমাদের মৃত জমিনকে সজীব করা, এই কাজগুলো অন্য কেউ করে দেয় এককভাবে, এটা আমার নিয়ামত। এই যে তোমাদের জন্য আগুনের ব্যবস্থাপনা, এবং আগুন দ্বারা কত ধরনের প্রয়োজন তোমরা মিটিয়ে থাকো, আগুনের কত উপকার তোমরা লাভ করে থাকো, এই ব্যবস্থাপনা আমার। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এটা হলো দাওয়া, দালাইল আরবাআকে বাদ দাওয়ায় সুরা, এই সমস্ত দালাইল দেওয়ার পর এখন এই সুরার যে মূল দাওয়া এটা আসতেছে, যে ফাসাব্বিহ, কাজেই তুমি পবিত্রতা বর্ণনা করো, বিসমি রাব্বিকাল আযীম, তোমার মহান প্রভুর নামের পবিত্রতা বর্ণনা করো, যে লা শারিকা লা, যে তার কোনো শরীক নেই। এই গেল ঈশ্বরের মূল আলোচ্য বিষয়। সেখানে আরেকটা বিষয়ের আলোচনা ঘটতেছে, এটা আজমতে কোরআন, কোরআন নিয়েও মক্কার কাফেরদের কিছু অভিযোগ ছিল, কোরআন এবং কোরআনের দাওয়াত, দাওয়াত নিয়ে যেমন তাদের প্রশ্ন ছিল, কোরআন নিয়েও তারা কিছু কাফেরদের দাবি ছিল, কোরআনের কথাগুলো এটা হলো গণকদের কথার মতো, আর গণকরা হলো জিন শয়তান, এদের সাহায্যে তারা বিভিন্ন কথা বলে থাকে, কাজেই তারা এই ধরনের দাবিগুলো কোরআনের ব্যাপারে করত। কোরআনটা আল্লাহর বাণী এটা তারা স্বীকার করত না, তারা বলতো মুহাম্মদ তার নিজের রচনা অথবা কোনো জিন তাকে সহযোগিতা,
এটা এই সময় মক্কার কাফেরদের কোরআনের ব্যাপারে তাদের অভিব্যক্তি ঠিক এই ধরনের। তো এখানে তার জবাব দেওয়া হচ্ছে যে ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা হলো কসম, এটা হলো জবাবের কসম। আমি শপথ করে বলছি বিমাওয়াকিইন নুজুম নক্ষত্র সমূহের পতন স্থলের, যে জায়গায় নক্ষত্রের নক্ষত্রের কি হয় পতন হয়, যেখানে নক্ষত্ররা কি যায় অস্ত যায়। কুরআন আল্লাহ বলতেছেন এটা শয়তানের বাণী না, কিভাবে হবে? শয়তানরা তো ঊর্ধ্বাকাশে উঠতেই পারে না, নক্ষত্রগুলো বাধা দেয়, নক্ষত্রগুলো শয়তান উঠতে দেয় না, নক্ষত্রগুলো শয়তান কি দেয় বাধা দেয়। তাই কসম হল নক্ষত্র সমূহের পতন স্থলের কসম। এবং আল্লাহ নিজেই বলতেছেন ওয়াইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম, ওয়াইন্নাহু লাকাসামুন আযীমুন, আর ইহা অত্যন্ত বড় ধরনের একটি শপথ লাউ তাআলামুন, যদি তোমরা বুঝো। কুরআন এই কসমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কসম, আর আল্লাহ কসম খেয়ে বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন, নিশ্চয়ই ইহা সম্মানিত কুরআন, যে কিতাবে মাকনুনিন সুরক্ষিত কিতাবে লিপিবদ্ধ, মানে তিলৌহিন মাহফুজ, তিলৌহিন মাহফুজ, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তাকে স্পর্শ করতে পারে কেবল পবিত্র ফেরেশতারা। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা কোরআনের সিফাত। ওয়া ইন্নাহু লাকুরআনুন তানজিলুম মির রাব্বিল আলামিন, নিশ্চয়ই ইহা কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। এটা হলো উত্তর। ইন্নাহু লাকুরআনুন কারীম মা তানাজ্জালাত বিহি শায়াতিন নাযালা বিহি রূহুল আমিন, এটা শয়তানের নাযিলকৃত কথা নয়, বরং রূহুল আমিন এটাকে কি নিয়ে এসেছেন, আলা কলবি কালি তাকুন আমিনুল মুনজিরিন, আপনার কলবে এটাকে নিয়ে এসে কি করেছেন, এটাকে ঢেলে দিয়েছেন যেন আপনি সতর্ককারী। তোমরা এই কথাগুলোকে সাধারণ করার কথা ভাবছ, একে বিশ্বাস করা তোমরা ওয়াজিব মনে করছো না, কিন্তু আল্লাহর নবী আল্লাহর বাণীর তোমাদের কাছে গুরুত্ব নাই, এত মর্যাদাপূর্ণ বাণীকে তোমরা ঘিরে দ্বারা ভাবছো। এই বাণীর ব্যাপারে তোমরা গুরুত্বহীন, এটাকে ওয়াজিব তোমরা ভাবতেছো না, এটা তোমরা ঢিলা ঢালা মনে করতেছো। ওয়াতা যে আলু মেরিস থাকো আন্নাকুম তুকার দিব, আর এটা তো আরো অনেক জঘন্য যে অস্বীকার করাকে তোমরা জীবিকা উপার্জনের মাধ্যম বানাইছো, খুব জঘন্য। ওয়াতা জালুন রিজকাকুম, যে তোমরা বানিয়ে নিয়েছো তোমাদের রিজিক, আল্লাকুম তুকাদ্দিব, যে তোমরা এই কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করো। অর্থাৎ কোরআনের বিপক্ষে কথা বলে কোরআনকে বিকৃত করে তোমরা তোমাদের রিজিকের বন্দোবস্ত করতেছ, এটা খুবই জঘন্য। অর্থাৎ এ কোরআনের সহি তালিম, এ কোরআনকে স্বীকার করে নেওয়াকে তোমরা মনে করতেছ যার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের উপার্জন ক্ষতিগ্রস্ত হবে। তাই কোরআনকে অস্বীকার করছো কেন? নিজ উপার্জনকে টিকিয়ে রাখার জন্য, নিজ ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, এটা অত্যন্ত জঘন্য। একে তো এটা আল্লাহর বাণী, আর আল্লাহর বাণীকে তোমরা গুরুত্বহীন বানিয়েছো শুধু এজন্য যে তোমরা তোমাদের রিজিকের সংকটে পৌঁছতে চাও, যেতে চাও। তো কোরআন প্রশ্ন করতেছে তোমরা কি ভাব, তোমরা কি মনে করো তোমরা স্বাধীন, তোমরা কারো অধীন না? ফারাউলা ইযা বালাগাতুল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আক্রাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ফারাউলা
ইদা বালাগাতিল হুকুম, কোরআন বলতেছে তোমাদের যদি বিশ্বাস এটাই হয় আর এটাই যদি সত্য হয় কাফেরদের দাবি পরকাল নাই, তো তাদেরকে প্রশ্ন করা হয় পরকাল যদি নাই তাহলে মৃত্যু কেন, পরকাল যদি নাই থাকে তাহলে মৃত্যু কেন, এটা বল মানুষ কেন অসহায়, তোমরা মৃত্যুটাকে ঠেকাতে পারো না কেন, তোমাদের আপন জনগুলো কেন মৃত্যুবরণ করে, যার কাছে অসহায় তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন, তোমরা কারো কাছে অসহায় তিনি কে যিনি তোমাদের জীবনটা নিয়ে নেন কেন দেন, কী উদ্দেশ্যে দেন, এটা অনেক প্রশ্ন। একজন মানুষের যখন মৃত্যু হয় তোমাদের তো কোনো ক্ষমতা থাকে না, তবে আমার ক্ষমতা থাকে আর আমার সিদ্ধান্ত চূড়ান্তভাবে বাস্তবায়িত হয়। থালাউলা মানে ইদা বালাগাতিল হুলকুম, যখন প্রাণ পৌঁছে যায় কণ্ঠনালীতে, থালাউলা তার জাহুনাহা, এরপরের ফালাউলাটা হলো ইয়াদা, আগের ফালাউলার ইয়াদা, ইজা বালাগাতিল হুলকুম আন্তুম ইলাইহিন তানজুরুন এটা আমরা পরে করতেছি কারণ এটা হাল, ওয়া নাহনু আক্রাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন এটাও হাল, মূল ইবারাত হলো ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ফালাউলা ইন কুনতুম গাইরা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, বরং ফালাউলা ইন কুনতুম গাইরা মাদিনিন এটা ইয়াদা, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুমের ইয়াদা, মূল ইবারাত হলো ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম মানে ফালাউলা তারজিউনাহা ইজা বালাগাতিল হুলকুম, ফালাউলা তারজিউনাহা ইজা বালাগাতিল হুলকুম এটা হলো মূল ইবারাত। তবে কেন তোমরা তাকে ফিরিয়ে আনো না, ইজা বালাগাতিল হুলকুম যখন কণ্ঠনালীতে প্রাণ পৌঁছে যায় এই প্রাণটাকে কেন তোমরা ফিরিয়ে আনো না, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও, কিসে সত্যবাদী, ফালাউলা ইন কুনতুম গাইরা মাদিনিন যদি তোমরা অধীন নাই হও, ফালাউলা ইন কুনতুম গাইরা মাদিনিন তবে যদি তোমরা অধীন নাই হও যদি তোমরা সত্যবাদী হও তবে কেন তোমরা তাকে ফিরিয়ে আনো না, ফালাউলা তারজিউনা অন্তরহীনা ইদিন তানজুরুন অথচ তোমরা তখন তাকিয়ে থাকো, এরকম না যে তোমরা দূরে থাকো, তোমরা তাকিয়ে থাকো সামনে থাকো কিন্তু তোমাদের কিছুই করার থাকে, আল্লাহ বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম আর আমি আক্রাবু ইলাইহি মিনকুম তোমাদের চেয়ে তার অধিক নিকটে থাকি, তার অবস্থা আমি জানি আর তোমাদের তো তার অবস্থা কেন নেই, এতটুকু ক্ষমতা নেই যে তোমরা তার অবস্থাটা বুঝবে, এই নিয়ে কিসের জোরে কুফরি কর, সামনে খালি দেখো কিন্তু অনুভব করার শক্তি নেই তোমাদের তার অবস্থাটা, কিসের জোরে কুফরি কর, আক্রাবু ইলাইহি মিনকুম আর আমি তার তোমাদের চেয়ে অধিক নিকটে থাকি, ওয়ালাকিন লা তুবসিরুন কিন্তু তোমরা দেখো না, কিন্তু তোমরা দেখো তাই বলতেছি, দেখো মৃত্যুর সময় তোমাদের ক্ষমতাটা যাইবে, মৃত্যুর সময় তোমাদের ক্ষমতাটা কোথায় যায়, মৃত্যুর এই সিদ্ধান্তে তোমরা যার কাছে অসহায়, মৃত্যুর সময় যেমন তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করতে পারো না, মৃত্যুর পরেও তোমরা তার কাছে অসহায়, মৃত্যুকালীন সময় তার পরবর্তী সময়ে তোমাদের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আমার, আম্মা ইনকারা মিনাল মুকাররিবিন এতে যদি
সে মানে মৃত্যু ব্যক্তি হয় নৈকট্য শিল্পের অন্তর্ভুক্ত মুকাররমুন যদি হয়, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আর আমার সিদ্ধান্ত হল এটা আমার সিদ্ধান্ত যে ইন কুনতুম ইন কানা মিনাল মুকাররবিন, তোমরা বলতেছ এটা অসম্ভব, মৃত্যুর পরে সম্ভব কেন অসম্ভব? ইন কানা মিনাল মুকাররবিন, সে যদি নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হয়, ফারাহুম ওয়া রাইহানুন ওয়া জান্নাতু নাঈম লাহুম, তবে তাদের জন্য রয়েছে আরাম, রহমান মানে কি আরাম, ওয়া রাইহানুন এবং সুরভি সুগন্ধ, ওয়া জান্নাতু নাঈম এবং নিয়ামতে ভরা জান্নাত তারা তাদের জন্য। এটা হল চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর যদি সে হয় ডানপন্থী, তাহলে আমার সিদ্ধান্ত হল ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে সালামুল্লাহ, তোমাদের জন্য শান্তি, আসহাবিল ইয়ামিন ডানপন্থীদের কি জানানো হবে তোমাদের জন্য শান্তি, তাদেরকে শান্তির পয়গাম জানানো হবে। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাথিরিন আদ-দাল্লিন, আর যদি সে হয় মিথ্যারোপকারী পথভ্রষ্ট, ফানুজুলুম মিন হামিম, তবে তাদের জন্য রয়েছে ফুটন্ত পানি রাখায় খবর, এখানে মাঝে জুলুম মিন হামিম ফুটন্ত পানির আপ্যায়ন রাহুল তাদের জন্য রয়েছে, অতাস্কিয়াতু জাহিম, আর তাদের জন্য রয়েছে জাহান্নামের প্রবেশ। ইন্না হাদা পূর্ণ আলোচনা প্রবেশ করা আপনাদের যুক্তি সহ মানুষদেরকে শেষে দেখানো হলো তো তোমাদের জীবন তিনি দিয়েছেন, তোমরা এই পৃথিবীতে এসেছ তার ছকে, তার ফর্মুলায়, তার দেয়া যোগ্যতায়, তার দেয়া মেধায়, সুরাতিন মাশাআ, সেই আকৃতি নিয়ে যে আকৃতি তিনি দিয়েছেন, সেই মেধা নিয়ে যে মেধা তিনি দিয়েছেন, সেই পরিচয় নিয়ে যে পরিচয় তিনি দিয়েছেন, তার সিদ্ধান্তে যেতেও হবে, যার সিদ্ধান্তে আসছো নিজে নিজে আসো, তার সিদ্ধান্তেই যেতে হবে, নিজে নিজে যেতেও পারবেন, তো তার কাছে তো তুমি অসহায়, উনি যদি সিদ্ধান্ত দেন আবার উঠতে হবে, উল্টা যৌক্তিক। এর না হাদা লাহু হাকুল ইয়াকিন, নিশ্চয়ই ইহা সুনিশ্চিত সত্য বিষয়, তো হাকুল ইয়াকিন এটা ইয়াকিনই হ্যাঁ, কুরআন তোমাকে যেভাবে সমস্ত বিষয়গুলো তোমার কাছে সুস্পষ্ট করে দিল, এখন পরকালটা সত্য, এ বিষয়টা শুধু আইনুল ইয়াকিন আর আইনুল ইয়াকিন নয়, হাক্কুল ইয়াকিন। কাজেই সব ছাড়ো, শিরিক ছাড়ো, তাওহীদকে আঁকড়ে ধরো, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, কাজেই তুমি তোমার মহান প্রভুর নাম নিয়ে পবিত্রতা বর্ণনা করো, যে আমার প্রভু সব ধরনের শিরিক থেকে পবিত্র। এটা হলো এই সূরা ওয়াকেয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা ওয়াকেয়ার যে শিক্ষা, তৌহিদের শিক্ষা, এবং সূরা ওয়াকেয়া পরকাল থেকে ঠিক যেভাবে আমাদের কাছে উপস্থাপন করেছে, এবং পরকালের জীবনই আমাদের আসলে প্রকৃত জীবন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌহিদের উপর জীবনকে গড়ে পরকালীন যে অনন্ত অসীম চিরস্থায়ী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টি এবং তার সন্তুষ্টির জান্নাত আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন।